দেখি লগ্নেশ্বর চ্যাটার্জির সাথে মিলিত হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমারই বাড়িতে থেকে আমারই খেয়ে পড়ে আমারই ভাই আমাকেই মারতে চেয়েছিল। আমি যে কার উপরে বিশ্বাস করি, না মেঘনাথ, অখিলকে বিশ্বাস করে তুমি কোনো ভুল করনি। তোমার জীবনের একমাত্র ভুল ঈশা, আর তার মাসুল দিতে হলো অখিলকে। অখিল বোকা, ঈশার বুদ্ধি আর সাহসের কাছে ও ছেলে মানুষ। এবারে ঈশার আসল পরীক্ষা, ওর প্রতিপক্ষ এখন আমি। ঈশা, দেখা যাক তুমি কতটা চালাক। আমি জানি এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একেবারে একা। আগে পিছনে কেউ নেই, কোনো বন্ধু বান্ধব কেউ না, একেবারে মরুভূমিতে দাঁড়িয়ে থাকার মতো। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। মা, তুমি আমার সঙ্গে আছো, আমার ঈশা আমার সঙ্গে আছে। পরবর্তী অ্যাকশনের কথা, অখিলের শোকে চোখ বুঝে থাকলে তো আমাদের চলবে না, তাতে সামনে এগোনো যাবে না। যাবে কি মেঘনাথ? না, যাবে না। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, থাকা উচিত নয়। ঠিক, তাই জন্যই তো আমি আমার পরবর্তী স্টেপ অলরেডি প্ল্যান করে ফেলেছি। গুড, কখন আসছে ওরা? যে কোনো